বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ কাল আলাদাভাবে মাঠে নামবে খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুটায় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। এ ম্যাচের মধ্য দিয়ে বিপিএল এর সিলেট পর্ব শুরু হবে। চলতি আসরে দুই ম্যাচ খেলে দুটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা। এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না এনামুল হক বিজয়ের দল। রংপুর রাইডার্স হার দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। এ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় কাজী নুরুল হাসানের দল। এদিকে সন্ধ্যা সাতটায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।